মনে করেন সাবানা ম্যাডাম খেয়েছে, স্বপ্না রহমান খেয়েছে, তারপরে ববিতে ম্যাডাম খেয়েছে, সম্পা ম্যাডাম খেয়েছে, আবার আমার ইয়া সাবনুরি খেয়েছে, সবাই খেয়েছে। কিন্তু আমার মুড়িটা অত্যন্ত ভালো মুড়ি ছিল। আমি সবার জন্য সাত গড়ি মুড়ি বানাইতাম। আর কে কীভাবে খায় না খায় আমি সবাই জানি। কেউ জাল ছাড়া খায়, কেউ জাল দিয়ে খায়, কেউ জাল গম খায়, এরকম সবাই জানি। জানা সত্ত্বেও আমি সবার জন্য মুড়ি বানাই, কারো কোনো ইয়ে করে বানাই না। নিজে হাতে মুড়ি বানাই, নিজে হাতে মশলা বানাই, নিজে হাতে সব কিছু করি। এই যে আপনি চলে যাবেন এফডিসিতে, এফডিসির অনেক ইতিহাস আপনার চোখে দেখা, অনেক ঘটনা। চলো, আগে কেমন দেখেছিলেন, কেমন ছিল এফডিসি? এখন আগে তো দেখেছি, মনে করেন উইকেট ছিল, তখন ছিল পাঁচ থেকে ছয় বাড়ি ছুরিং থাকতো। এখন তো মনে করেন ওই করোনার আগের থেকে ওটা শেষ হয়ে গেছে, আর শুটিং নাই। এখন আমি করোনার পরের থেকে মুড়ি বেশি, এক কেজি আধা কেজি এখন মুড়ি আর চলে না। এখন না ছাড়া সত্ত্বেও তখন আমার সমস্যার সমাধান করা যাচ্ছে না। যে এক কেজি মুড়ি বেশি আমি সংসার চালাইতে পারবো না, তার জন্য এক কেজি মুড়ি বেশি আমার 500 টাকা 400 টাকায়, তার জন্য আমি নিজে বলছিলাম পুরো বাইরে যে আমার একটা ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে আমি নিজে চলে যাবো। এই ব্যবস্থা করে দিয়েছে, কেন মুড়ি বেচা কিনে হবে না, আমি নিজে চলবো। ঘর ভাড়া লাগে, নিজের খাবার পয়সা লাগে 170 টাকা, ঘর ভাড়া লাগে 2000 টাকা, নিজের নিজের বাড়ির খরচা 6000 টাকা, এত টাকা আমার হচ্ছে না। তার জন্য কিছু আমার একটা ব্যবস্থা করে দেয়, ব্যবস্থা করে দিয়ে আমি নিজে চলে যাবো দেশে, তাই নিজের গ্রামে কলেজের সামনে নিজে বসে একটা দোকানদারি করবো। এইখানে না থাকে কী করবো আর। এই যে চলে যাচ্ছেন, খারাপ লাগছে না এতদিনের জায়গা থেকে? খারাপ তো লাগছে, নিজে এত বছর এখানে ছিলাম, তার একটা ইয়ারে মানুষের সাথে চলাফেরা করছি এবং আনন্দ হাসল করছি, কত কিছু করছি, ফুর্তি করছি। এখন তো সেটা আর, এখন মনে যদি ভাগ্য দিয়ে থাকে তো আবার আসলে সবাই দেখো, আর ভাগ্য না থাকলে তার নেই। ভাগ্য তো বড়ো জিনিস। আমি সবার সাথে তো কারোর সাথে আমার সাথে দরকার নাই, বিপদ নাই, কিচ্ছু নাই। আমি নিজে আমার 10 টাকার মুড়ি খেয়ে চলে গেছে, আমি আইতে আসি মুড় আসি এই ক্যান্টিনে, এই দিক দিকে শেখা ওই 10 টাকা শেষ, আর 10 টাকা পাইনি, ওই 10 টাকার আশা করিনি, গেছে গেছে। আমার 10 টাকার আশা করতে যায় আমার দোকান বন্ধ যাবো, তার জন্য আমি ওই 10 টাকা দেখে যাক কত 10 টাকা গেছে হিসাবে নেই। আইসে রিক্সা বানা দিছি, ওই রিক্সা বানাও গেছে, এরকম অনেক পয়সা গেছে আমার। আচ্ছা, অনেক মুড়িতে বিক্রি আছে, সিনেমা দেখেছেন, কোনো সিনেমায় কি অভিনয় করেছিলেন? করছি, বাংলা বিষয়ে, বাংলা বাংলা হিরো আছে, কাবলিওয়ালা আছে, ধনমান আছে, ধনী গরিব আছে, অনেক অনেক ছবি আছে, অনেকগুলি ছবি আছে। মান্নার সাথে অনেকগুলি অভিনয় আছে, মান্না বলে অনেকগুলি অভিনয় আছে। আর এখন বেচা কিনে না আসা সত্ত্বেও মনে করেন আর চলাফেরা করতে অসুবিধা হয়ে যায় আর কি, টাকা পয়সার কোনো অসুবিধা, কোনো দিকে টাকা আসে না, এই জন্য আমি নিজেই একটা ইয়ে করি আর কি, যে না করলে উপায় নেই। তা আমি নিজে একটা ব্যক্তিগতভাবে বলছিলাম যে আমার একটা কিছু করে দেন, আমি চলে যাই। হ্যাঁ, নিজে বাবু বেরিয়ে বলছিলাম।